আঞ্চলিক পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে 8 দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে এই অভিযান চালিয়ে তাদের আটক করে এই সাজা প্রদান করা হয়। এ ব্যাপারে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রইসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে 8 দালালকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সহকারী কমিশনার সজল কুমার দাস তাদের 8 জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে আমরা এই ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি পাসপোর্টের দালালদের ধরার জন্য একটি অভিযান চালিয়েছি। আমরা 9 জন পাসপোর্ট দালালকে পাসপোর্ট এবং পাসপোর্টের ফর্ম সহ আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি। তাদেরকে এখানে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের মাধ্যমে আইনগতভাবে তাদেরকে আদালতে সমর্পণ করা হয়েছে এবং তাদেরকে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমাদের এই পাসপোর্ট দালালের যে যারা অবৈধভাবে দালালি কার্যক্রমের মাধ্যমে কাস্টমারদেরকে ভোগান্তি করে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফরিদপুর থেকে সৈয়দ নাজমুল আলম পারভেজের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।